সংযুক্ত আরব আমিরাতের প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমিরাতের সাবেক রাষ্ট্রদূত ওসমান সরোয়ারের সহধর্মিনী বেগম রোশন সরোয়ার আলমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার আবুধাবির ঐক্য হোটেলত সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করে আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানের প্রধান অতিথি আসিল আবুধাবিস্থ বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান। বিশেষ অতিথি আসিল অধ্যাপক এস এম আবু তাহের, রুহুল আমিন, হাবিবুর রহমান, এস এম কামাল উদ্দিন সহ আরো বোধকেও। অনুষ্ঠানের বক্তব্য রেকিল খোরশেদুল আলম, আব্দুল সামাদ, বেলায়েত হোসেন হিরু, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা হাজি মনিরুল হক। টেলিফোনত বক্তব্য রেকিল বেগম রোশন সরোয়ার আলমর ফুয়া, সাইমন সরোয়ার কমল এমপি। আমিরাতত অবস্থানকালে প্রয়াত বেগম রোশন সরোয়ার আলমর বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ করিয়ানে বক্তল তারে মহিষী নারী হিসেবে উল্লেখ করে। তিনি যে বলিষ্ঠ একটি সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটি তার আদর্শের একটি বৃহত্তর অংশ। আমি সবসময় এই জন্য তাকে সাধুবাদ জানাই। পরিশেষে মরহুমার আত্মার মাগফিরাত সহ দেশ, জাতি এবং প্রবাসী আলোর কল্যাণে দোয়া করা হয়। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।